হ্যালো ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, দিস ইজ মনি রাজ ফ্রম ইউটিউব চ্যানেল রাজ দরবার। আমি আজকে আপনাদের সাথে যে টিউটোরিয়ালটি শেয়ার করছি এটা হচ্ছে এলইডি লাইট, সিলিং এলইডি লাইট বলে যেটা, সেটা রিপেয়ারিং কীভাবে করবেন সেই টিউটোরিয়ালটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। যারা ইলেকট্রিক্যালে কাজ করে থাকেন তারা তো অবশ্যই বুঝবেন, এবং যারা ইলেকট্রিক্যাল কাজ করেন না তারাও যদি আমার এই ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন আশা করি আপনিও এলইডি লাইট আপনি রিপেয়ারিং করতে পারবেন। এর জন্য আপনার খুবই কম খরচ হচ্ছে, কারণ আপনি এক একটা এলইডি লাইট 2,500 টাকা দিয়ে আপনি না কিনে আপনি যদি 50 টাকা দিয়ে একটা এলইডি স্টিক কিনেন সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে আপনি সহজেই আপনি রিপেয়ারিং করতে পারবেন। এই হচ্ছে কি আমাদের এলইডি লাইট যেটা নষ্ট আছে, এখন আমরা সেটা রিপেয়ারিং করব। রিপেয়ারিং করার জন্য আমি স্ক্রুগুলো খুলে রেখেছি আগে, টিউটোরিয়ালটি আমি দীর্ঘায়িত করতে চাইনি সেই জন্য আমি খুলে রেখেছি, আপনারাও খুলে নেবেন। এগুলো সাধারণত দেখা যাচ্ছে যে এগুলো লক সিস্টেমে বেশি থাকে, স্ক্রু কম থাকে। এগুলো একটা আমি খুলে রেখেছি, আপনারা দেখেন বিভিন্ন জায়গায় এগুলো লক দেওয়া থাকে, যেমন হচ্ছে গিয়ে প্রত্যেকটা কোনায় কোনায় হয়তো দেখা গেলো যে আপনি লক দেওয়া আছে, অথবা স্ক্রু দেওয়া থাকে বিভিন্ন জায়গায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এইভাবে স্ক্রুগুলো দেওয়া থাকে। আপনি স্ক্রুগুলো খুলে নেবেন, খুলে আপনি লাইটটা আপনি যে রিপেয়ারিং করবেন, এগুলো সাধারণত এলইডি যে লাইটগুলো আছে সেগুলো কেটে যায়, তাছাড়া আর বাকি সবই ঠিক থাকে, যার কারণে আমি এই টিউটোরিয়ালটি করছি যে আপনি অল্পতেই কীভাবে আপনার লাইটটা ঠিক করে নিতে পারবেন। এই হচ্ছে গিয়ে এলইডি লাইটের ভিতরের যে লাইটগুলো থাকে, সেই লাইটগুলো, এগুলো আপনার বাজারে খুব অল্প দামে আপনি দেখে এক একটা স্টিক পাবেন। এগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে, এই যে দেখেন স্টিকগুলো, এগুলো আমি কিনে নিয়ে এসেছি, খুবই সহজেই পাবেন আপনি এবং খুবই কম দামি, এগুলো হয়তো বেশি দামে না। আর আপনি ইউজও করবেন হচ্ছে গিয়ে এই বোথ সাইড একটা ট্যাপ ইউজ করেছি। এগুলো সাধারণত প্রত্যেকটা গৃহেই থাকে, এগুলো আহামরি কিছু নয় যে এগুলো হয়তো বা অ্যারেঞ্জ করতে পারবেন না, এরকম না। আমি নিজেই সবসময় ট্রাই করেছি যে খুবই সহজ এবং সবার কাছে অ্যাভেলেবল এমন জিনিসগুলো ইউজ করার জন্যে আমি এই বুথ সাইড ট্যাপগুলো দিয়ে আমি এই এলইডি লাইটগুলো বসিয়ে নিয়েছি। এই হচ্ছে কি আমার এলইডি লাইট আমি সাজিয়ে রেখেছি, একটু হয়তো বা আপনি দেখলে বুঝতে পারবেন। সোল্ডারিং আয়রন অনেকের ঘরে হয়তো অনেক সময় থাকে, যারা ইলেকট্রিক্যালে কাজ করেন বা এর রিলেটেড জব টব করেন তাদের তো অবশ্যই থাকে, তো আপনারা সহজে করে নিতে পারবেন। এই সোল্ডারিং আয়রনটারও তো বেশি দাম না, এটাও যদি আপনি অ্যারেঞ্জ নিতে চান কিনতে পারেন, কারণ আপনার এক একটা লাইট রিপেয়ারিং তো অনেক সেভ হবে। আমি আশা করি আপনারা যদি এই টিউটোরিয়ালটি দেখেন আপনি এলইডি লাইটগুলো নিয়ে আসলেন, নিয়ে এসে আপনার যে এলইডি লাইটের যে বক্স আছে সেটাতে আপনি সুন্দর করে সাজিয়ে নিলেন। এবং এই এলইডি লাইটের নেগেটিভ পজিটিভ মার্ক করা আছে, আপনি প্রত্যেকটা এলইডি লাইটের যে স্টিক আছে মাথায় আপনি দেওয়া আছে পজিটিভ এবং নেগেটিভে মার্ক করা আছে, আপনি সকল নেগেটিভগুলো একটা থেকে আর একটা 1, 2, 3, 4, 5 এইভাবে আপনি সিরিজ করে নেবেন। আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এই হচ্ছে গিয়ে প্রত্যেকটা নেগেটিভের সাথে একটা 1, 2, 3, 4 এভাবে আপনি এক একটার সাথে আপনি কানেকশনটা করে নেবেন। এটার জন্য আপনি দুইটার জন্য আপনি নেগেটিভ পজিটিভের জন্য দুইটা আপনি কেবল ইউজ করতে পারেন দুই কালারের, কারণ এটা হচ্ছে যে ভুল হলে হয়তো দেখা যাচ্ছে যে লাইট কেটে যাচ্ছে, যার কারণে আপনি এই নেগেটিভ পজিটিভের জন্য আলাদা মার্ক করা কেবলগুলো ইউজ করবেন। আমার ওয়্যারিং করা শেষ, এই হচ্ছে কি আমি জ্যাকটা লাগিয়ে দিচ্ছি। মেল ফিমেল জ্যাকগুলো আপনি বাজারে কিনতে পাবেন, এগুলো হচ্ছে গিয়ে যদি আপনার হচ্ছে গিয়ে 12 ভোল্টের লাইট এলইডি লাইট হয় সেই ক্ষেত্রে আপনি তো পাওয়ার সাপ্লাই অবশ্যই ইউজ করতে হবে, আর যদি 24 ভোল্টের হয় সেই ক্ষেত্রেও পাওয়ার সাপ্লাই ইউজ করতে হয়। আমারটা হচ্ছে 12 ভোল্টের এলইডি লাইট, সেই জন্য আমি এইটা পাওয়ার সাপ্লাইটা ইউজ করছি 12 ভোল্টের। এই হচ্ছে গিয়ে আমার লাইট রিপেয়ারিং করা। যারা আমার এই ভিডিওটা এতক্ষণ দেখলেন আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমার এই ইউটিউব চ্যানেল রাজ দরবার আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল যে ভিডিওগুলো আছে মেশিন বিভিন্ন টেক্সটাইল মেশিনারিজ ভিডিওগুলো আপনারা সেগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।